সেই স্ত্রী যখন স্বামীর গায়ে হাত তোলে, আসলে এটা অমানবিক কাজ। এই কাজটা আপনি কিভাবে মানে সহ্য করবেন? কোথায় বিয়ে বলবো, আমি সহ্য না করে উপায় কি? আমি একটা বিয়ে করেছি, বিয়ে ভেঙে গেছে, দ্বিতীয় বিয়ে, মানুষ বলে দ্বিতীয় বিয়ে করে আসো, মানুষজন উপহার দেয়। তৃতীয় বিয়ে, মানুষ বলে তিনটা বিয়ে তোমার বয়স কত, এই বয়সে তুমি তিনটা বিয়ে করে সারছো, মানুষ আমাকে বিভিন্ন মন্তব্য করে, যার জন্য আমি সর্বাধিক চেষ্টা করেছি ধরে রাখার জন্য, যে যত খারাপ হোক দেখি ভালো করতে পারে কিনা, ভালো করতে পারে কিনা। শেষ পর্যন্ত একজন লোক রাজা থাকে, ওই দেখেন ওই যে প্রথম ওই যে গানটি ঠিক বসে আছে, আপনাকে ভালো করেন তো দেখি, এই আপনারা দেখেন ওই যে গানটি ঠিক বসে আছে, ভালো করেন তো। আচ্ছা দেখ, আপনি পারলেন না কেন তিনটা স্ত্রী ধরে রাখতে পারলেন না? আপনারা যদি ওই গ্রামচুক্তি যারা গাঁজা খায় তাদেরকে যদি লাইনে ট্রেন আনতে পারবেন, তাহলে আমাকে এই প্রশ্ন করবেন যে ধরে রাখতে পারলেন না কেন? কেউ চলে গেলে ধরে রাখার সুযোগ থাকে না, মনে রাখবেন, কেউ চলে গেলে ধরে রাখার সুযোগ। আমি সর্বাধিক চেষ্টা করেছি এই তিন নম্বর স্ত্রী, তার মা বাবাকে, তার বাচ্চাকে বলেছি, তার এলাকাকে বলেছি, থানাকে বলেছি, চেয়ারম্যানকে বলেছি, মেম্বারকে বলেছি, কিন্তু বললে কী হবে, ওনারা কাউকেই পাত্তা দেয় না, কাউকেই পাত্তা দেয় না। আপনি একটি একটু আগে একটি বাচ্চাতে বলেছেন আপনার স্ত্রী আপনাকে কম্বল পেঁচিয়ে অন্য জায়গায় শোয়াতো বা আপনি অন্য জায়গায়? আমার বাড়িতে কেন এটা হতো কেন? সে আমার বিছানায় শুইবে না, সে তো বিয়ে করেছে সে স্বামীর সংসার করার জন্য না, সে প্রতারণা করে টাকা আনার জন্য, টাকা নিয়ে নেওয়া শেষ, এখন আর স্বামী দরকার নাই। কারণ আপনি কিন্তু একটাকে বলেছেন আপনার চাহিদা বেশি জন্য, কিন্তু চাহিদা বেশি সেটা আমি বলি নাই, আমি স্বাভাবিক, আমি স্বাভাবিক বোঝেন, বেশিও না কমও না, স্বাভাবিক কাকে বলে, সবল কাকে বলে, সবল মানে অতিরিক্ত এক্সট্রা, আমি আলাদা এক্সট্রা নাকি? না না বোঝেন না কিছু না, বুঝি অবশ্যই বুঝে এই সমস্ত মানুষ এই যে না যে মানে এখন তো অত্যাধুনিক ডিজিটাল যুগ, এই যুগে অনেক কিছুই পাওয়া যায়। শোনেন, ওই সব বাজে মন্তব্য করবেন না, আমি ওই ক্লাসের ছেলে না, ওই ক্লাসের ছেলে হলে প্রতিটা লয় আমি চিনি। হ্যাঁ, খারাপ মেয়েরা কোন হোটেলে ঘুমায় সেটাও আমি চিনি। আমি কি আমাকে কী মনে করেন আপনারা? আল্লাহর রহমতে আমি তো আলিমুল আমাদের সাথে এখনও চলি, আল্লাহর রহমতে আমি তিনটা বিয়ে গেছে চলে গেছে, তিনটা বউ, আবার বউ খুঁজতেছি, বিয়ে করবো কেন খুঁজতেছি? মান সম্মান ইজ্জতের ভয়ে আমার বউর সাথে আমি ঘুমাইলেও ছোঁয়া, কথা বললেও ছোঁয়া, কথা বললেও শান্তি ছোঁয়া, আমি এই পুণ্যর জন্য বিয়ে করছি। পুণ্য বান্দা যখন বিয়ে করলো, পাপ পুণ্য করলো, শোনেন, বান্দা যখন বিয়ে করলো নিশ্চয়ই নিশ্চয়ই তার দিনের অর্ধেক পুণ্য করলো, বাকি অর্ধেক সম্পর্কে আল্লাহকে ভয় করা। আচ্ছা, আমি যখন বিয়ে করে আমি ভিডিওটা সময় কাটাবো তখন আমার দিন পুণ্য হবে। আমি ভিডিওটা ছোট করবো, মানে এখন আপনি সর্বশেষ বলবেন, এখন যে আবার মেয়ে খুঁজতেছেন বিয়ে করার জন্য, সেই স্ত্রী যদি আবার আপনার গায়ে আবার পুনরায় হাত তোলে বা চলে যায়, তাহলে আপনি কি করবেন, কি পদক্ষেপ নেবেন? সর্বাধিক চেষ্টা করবো লাইনে আনার জন্য, ভালো করার জন্য, না পারলে আবারও ফেলে দেবো। কিভাবে লাইনে আনবো, কি ধরনের পরিকল্পনা? আমি চেষ্টা করবো, আমি তাকে বলবো দেখো, হ্যাঁ বিয়ে করে স্বামী সংসার করা ভালো, এভাবে তাং থাং করা ভালো না, এভাবে বোঝানোর চেষ্টা করবো, শেষ পর্যন্ত যত চেষ্টা আছে করবো, ব্যর্থ হলে কী করার? যদি আমার ক্যান্সার হয় হাতে, এই হাত শরীর ধরে যাবে, এক সময় মারা যাবো, তাহলে কী করতে হবে? বাঁচতে হলে হাত কেটে দিতে হবে। হ্যাঁ, তাহলে যদি আমি শেষ পর্যন্ত নাই টিকতে পারি, তাহলে এইরকম পচা স্ত্রীদেরকে ফেলে দেবো। বিবাহ করবেন না, করবো না, এরকম না বলে।